কূটনৈতিক সামরিক বা বাণিজ্যিক রেশা ঋষি নয় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নতুনভাবে উত্তেজনা ছড়াচ্ছে বন্দি ইস্যু রাশিয়ার জেলগুলোয় বেড়েই চলেছে মার্কিনীদের সংখ্যা কারো বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ আবার কেউ গ্রেপ্তার হয়েছেন মাদক মামলায় অনেকের আলোচিত নামও আছে সেই তালিকায় বিশ্লেষকরা বলছেন পশ্চিমা দেশে বন্দি ঘনিষ্ঠ নাগরিকদের মুক্ত করতেই এই কৌশল পুতিনের বাধ্য হয়ে বন্দি বিনিময়ে রাজি হতে হবে যুক্তরাষ্ট্রে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা গুপ্তচর বৃত্তির অভিযোগে গত বছরের মার্চে রাশিয়ায় আটক হন মার্কিন সাংবাদিক ইভান গাস্টকোভিচ পাক্কা এক বছর কারাবন্দী তিনি এখনও রয়েছেন বিচারের অপেক্ষায় রাশিয়ায় তার মতোই পরিণতি বরণ করেছেন অনেক মার্কিন নাগরিক কেউ আটক হয়েছেন ব্যবসায়িক সফরের সময় আবার কেউ কারাবরণ করেছেন বিয়ের নিমন্ত্রণ থেকে এমনকি দ্বৈত নাগরিকত্ব থাকার পরও বহু মানুষকে যেতে হচ্ছে কারাগারে বিভিন্ন পরিসংখ্যান বলছে অতীতের তুলনায় গত কয়েক বছরে মার্কিন আটকের ঘটনা বেড়েছে রাশিয়ায় কারো বিরুদ্ধে তোলা হয়েছে গুপ্তচর বৃত্তির অভিযোগ কেউ মাদক মামলায় অভিযুক্ত এমনকি দ্বৈত এক নাগরিককে গ্রেফতার করা হয় বিশ্বাসঘাতকতার অপরাধে ইউক্রেনকে সহায়তাকারী দাতব্য সংস্থাকে মাত্র $51 দান করেছিলেন তিনি তবে মোট কতজন মার্কিনে আটক রয়েছে সেই তথ্য কখনো প্রকাশ করেনি মস্কো ওয়াশিংটনের দাবি রাজনৈতিক স্বার্থ হাসিলেই এই অপকৌশল বিশ্লেষকরা বলছেন বন্দি বিনিময়ের মূল লক্ষ্য রাশিয়ার এর মাধ্যমে পুতিন ঘনিষ্ঠদের পশ্চিমা কারাগারগুলো থেকে মুক্ত করতে চান তিনি ২০২২ সালে মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রিনার ও নৌবাহিনীর কর্মকর্তা ট্রেভর রিডের বিনিময়ে কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউটকে মুক্ত করে মস্কো ২০২২ সালে দুদেশের সম্পর্ক তলানিতে ছিল সে সময়ই গ্রিনারের বিনিময়ে বাউটকে ছাড়া হয় মূলত এই স্বার্থ হাসিলের জন্যই গ্রিনারকে ব্যবহার করেছিল রাশিয়া গাস্কোভিচকেও হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে মস্কোর এটা পুরনো কৌশল রুশ কারাগারে থাকা সবচেয়ে আলোচিত দুই মার্কিন নাগরিক এখন গাস্কোভিচ ও পল হুয়েলান এই দুজনকে মুক্ত করতে অবশ্য কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে ওয়াশিংটন কয়েক দফায় মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাশিয়া ধারণা করা হচ্ছে ওয়াশিংটন যেসব প্রস্তাব দিচ্ছে পুতিনের চাহিদা তার তুলনায় অনেক বেশি মোস্তফা মাহমুদ যমুনা নিউজ